পর্দার পাশাপাশি বাস্তবেও তাদের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তারা হলেন টলি পাড়ার দর্শনা বণিক এবং সৌরভ দাস। তবে গুঞ্জন বলে সিনেমাই নাকি তাদেরকে নিয়ে এসেছে আরও কাছাকাছি। আবারও তারা রয়েছেন একসঙ্গে, তবে এবার বাস্তবের কথা নয়, তারা পর্দাতেই জুটি বাঁধতে চলেছেন। শর্মিষ্ঠা দেবের নতুন বাংলা ছবিতে দেখা মিলতে চলেছে দর্শনা বণিক এবং সৌরভ দাসের জুটিকে। ছবির নাম হবে মাস্টারমাইন্ড। দেহ পাচার ও অপহরণের টান টান উত্তেজনায় ভরা এই গল্প নিয়ে এগোতে থাকবে ছবি। ছবিটিতে সৌরভ দাসকে দেখতে পাওয়া যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায়, যার চরিত্রের নাম সূর্য। জানা যাচ্ছে এই সূর্যই আসল হলো মাস্টারমাইন্ড। অপহরণের নেপথ্যে কার হাত রয়েছে তা খুঁজে বের করবেন অভিনেতাই। অন্যদিকে দর্শনা অভিনয় করছেন একজন শিক্ষিকার ভূমিকায়। তার অভিনীত চরিত্রের নাম ঝিলিক। ঝিলিক এবং সূর্যের প্রেম একই সঙ্গে এক সাসপেন্সে ঘেরা প্লটই এই ছবির মূল উপজীব্য। এর আগেও ছবি পরিচালনা করতে দেখা মিলেছে শর্মিষ্ঠা দেবের, যার ছবির নাম ছিল কাদম্বরী আজো। গত বছর সেপ্টেম্বরে এই ছবি মুক্তি পেয়েছিল। বক্স অফিসে হিট না হলেও অবশ্য এই ছবি দেশ বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালে রীতিমতো সমাদৃত হয়েছে। ইতিমধ্যেই শেষ হয়েছে তার নতুন ছবির শুটিং। পুজোর ঠিক পরপরই এই ছবিটি মুক্তি পেতে চলেছে দর্শক মহলে। ছবিটিতে রয়েছে নানান স্বাদের গান থেকে রক রোম্যান্টিক মিলিয়ে মোট তিনটি গান। কলকাতা শহর এবং আশেপাশের বিভিন্ন জায়গা জুড়ে শুটিং হয়েছে ছবিটি। বাস্তবে তাদের প্রেমের গুঞ্জন তুঙ্গে থাকলেও পর্দায় ঝিলিক এবং সূর্যের এই মিষ্টি প্রেম দর্শকদের কতটা মন জয় করে নিতে পারে, কিন্তু এই সম্পর্ক শেষমেশ আদৌ কোন দিকে গড়ায় সেদিকেও যেরকম চমক রয়েছে, একই সাথে ছবির গল্পও দর্শকদের মন কাড়তে বাধ্য, এমনটাই দাবি পরিচালকের।